এখানে আমরা টাইম দিতে পারবো, আমরা আপাতত 5 সেকেন্ড দিয়ে রাখলাম, এন্টার দিলাম, এবং এখন যদি আমরা অন পুশে টিপ দেই দেখবেন আমাদের স্টার দৌড় শুরু করছে, স্টার চলতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি NIT রূপসী থেকে আসছি। আজকে আমরা HMI এবং PLC ব্যবহার করে স্টার ডেল্টা মোটর কন্ট্রোলিং করব। প্রথমে আমরা HMI প্যানেলটা ডিজাইন করছি, এখানে যদি আমরা টাইম সেট করার জন্য একটা অপশন রাখা হয়েছে, এখানে আমরা টাইম দিতে পারবো, আমরা আপাতত 5 সেকেন্ড দিয়ে রাখলাম, এন্টার দিলাম, এবং এখন যদি আমরা অন পুশে টিপ দেই দেখবেন আমাদের স্টার দৌড় শুরু করছে, স্টার চলতেছে, মোটর মেন মোটর আমি স্টার চলতেছে, 5 সেকেন্ড পরে ডেল্টাতে সুইচ করছে। আর এই প্রসেসটা হয়েছে, প্রথমে আমরা ল্যাপটপে প্রোগ্রামিং করছি, ল্যাডার প্রোগ্রামিং মাধ্যমে PLC-তে পাঠিয়েছি, তারপর আমরা সেটা কমিউনিকেশন করে দিয়েছি ডেল্টা HMI এর সাথে, এবং সেটা টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা কাজ কন্ট্রোল করতে পারবো। এখানে আমরা ব্যবহার করছি 3টা রিলে ব্যবহার করছি, আর 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি, একটা মেইন, একটা স্টার, একটা ডেল্টার জন্য, এবং একটা মোটর ইউজ করা হয়েছে, এবং সব কিছু এখানে দেখানো আছে পয়েন্ট আকারে, এবং সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই মাধ্যমে আমরা সহজেই মোটরটাকে কন্ট্রোলিং করতে পারবো HMI এবং PLC-র মাধ্যমে। ধন্যবাদ।